শুভ মহাপঞ্চমী শুভ সকাল প্রত্যেককে অনেক 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 শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওটা এইভাবেই শুরু করলাম এত তাড়াতাড়ি সচরাচর উঠা হয় না বেশ আজকে ভালো লাগছে আজকে আকাশটা দেখো কি অসাধারণ লাগছে আর যদিও এখনও পর্যন্ত রোদের সেরকমভাবে পরশ্র পাওয়া যায়নি কিন্তু প্রকৃতি দেখে বোঝা যাচ্ছে ফাইনালি গরমকালটা গেল শীতকাল আসছে ভীষণ ভালো লাগছে পুজো পুজো ফিলটা সেরকমভাবে পাচ্ছি না সেটা সবারই হয়তো মনে হচ্ছে আবার কারো কারো মনে হচ্ছে না যতই কেনাকাটা করি না কেন যতই প্যান্ডেল হফিং করি না কেন সেই ছোটোবেলার মতো ভাইবার পাওয়া যায় না ছোটোবেলা পুজোতে একটা দুটোই জামা হতো কিন্তু এখন অনেকগুলো হয় কিন্তু সেই ছোটোবেলার মতো সেই যে নতুন জামা পরে যে আনন্দটা হতো এখন আর সত্যিই হয় না আমার মতো কে কে ফিল করো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আমি তো ভীষণভাবে এগুলো ফিল করছি আর সত্যিই আকাশটা অসাধারণ লাগছিলো ড্রাগনগুলো পেরে নিয়েছি তারপর অন্য স্কুলে আজকে প্রোগ্রাম ছিল তাই জন্য সকাল সকাল ওকে সাজাতে বসে গেছিলাম আর যে কোনো প্রোগ্রামে ওকে আমি সাজিয়ে থাকি আর কেমন হয়েছে অবশ্যই জানিও ভীষণ তাড়াহুড়োর মধ্যে সাজিয়েছি ওর দেরি হয়ে যাচ্ছিল আমি কিছু গলার বানিয়েছি যেগুলো বাড়িতে থাকা জিনিস দিয়েই বানিয়েছি না যে কোনো নেকলেস যদি বা কোনো কিছু কানের দুল অনেক সময় হয় যে নষ্ট হয়ে গেছে একটা আছে আর একটা নেই এরকম অনেক সময় হয় তো সেইগুলো আমি কখনোই ফেলে দিই না কিছু না কিছু বানাতে থাকি এই তিনটে জিনিস বানিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলো না তারপর ফ্লিপকার্ট থেকে কালকে বেসনের লাড্ডু আমি অর্ডার করেছিলাম সেটা এলো আমি কোনো দিন খাইনি সেই জন্য মনে হলো একবার কিনে দেখি কেমন টেস্ট কিন্তু সোনপাপড়ি যেমন খেতে লাগে সেরকম লাগছে আলাদা আর পুপুকে দিয়েছিলাম ওকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে তোমরা তো শুনলে ও বলল ভালোই হয়েছে তারপর বেরিয়ে পড়লাম বাবার বাড়ি যাব বলে ড্রাগনগুলো নিয়েছি আর এক প্যাকেট সোনপাপড়ি নিমকি এগুলো নিয়ে সকালে যাচ্ছি আরও কিছু কাজ ছিল সেখানে গিয়ে আর ফুটেজ নেওয়া হয়নি তারপরে আর দেখাতেও পারিনি বিকেলবেলা আবার বেরিয়ে পড়েছি বাজারে লাস্ট টাইম পুজোর শপিং করতে অন্য জন্য একটা জামা নেওয়ার ছিল আর পুপুর জন্যও নেওয়ার ছিল অন্য জন্য এই হলুদ কালারের জামাটা নিয়েছি যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ আমি পছন্দ করেছি কেমন হয়েছে অবশ্যই জানিও হালকা ইয়েলো এবং হোয়াইটের ওপর আর প্রিন্ট আছে শহরে তো পুজো প্রায় শেষ হতেই চললো কিন্তু গ্রামে এখনো দেখো প্যান্ডেলে ঠাকুর যাচ্ছে এইভাবেই তো পুজো কেটে যাচ্ছে এখন কিন্তু ছোটোবেলা কি এরকম হতো তোমরা বলো সবারই একসঙ্গে পুজোটা কাটতো কিন্তু এখন মহালয়া থেকে পুজো শুরু হয়ে যাচ্ছে আর এবছর তো সবাই গলা তুলে বলছিল যে পুজো হবে না উৎসবে ফিরবো না কিন্তু ভিড় সামলানো যাচ্ছে না ভাবা যায় প্রতিবাদ করার সময় এতটা ভিড় দেখিনি আমি যাই হোক তারপর পুপুর জন্য জামাটা নেওয়া হয়েছিল কেমন লাগছে অবশ্যই জানিও আর আমাদের বাজারে সাতটা পুজো হচ্ছে প্রতি বছরই হয়ে থাকে দুটো ঠাকুর দেখালাম একটা প্যান্ডেলে নিয়ে যাচ্ছে আর একটা প্যান্ডেলে তো আছে কিন্তু মুখ এখনো পর্যন্ত খোলেনি তারপর যে কোনো দোকানে যেখানেই ঢুকছিলাম এতটা ভিড় ছিল আর পুজোর আগের দিন গিয়ে তো মানে ষষ্ঠীর আগের দিন গিয়ে তো ভিড় থাকবেই বাড়ি আসার সময় ফুচকা না খেলে মনটা ঠিক মানে না তাই ফুচকা খেয়ে বাড়ি চলে এসেছি আজকের মতো বাস টাটা